আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে অলরেডি বেশ কিছু টপিক দেখে আসছি। সো এই যে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এই স্লাইডের প্রথম দিকে কিছু টপিকস আছে, লাইক হচ্ছে যে আপনার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বা প্রথম দিকে কিছু টপিক আছে আর কি, যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বা এই জাতীয় কিছু, এটা আমি সামনে দেখাবো। এখানে একটু পরি করে লেখা, আমি হচ্ছে আপনাদেরকে নেট থেকেই দেখাবো, বাট দেখানোর আগে টপিকটা আপনাদেরকে জাস্ট বলে নিই। আজকে হচ্ছে কি ডাটা স্ট্রাকচার, আমরা ডাটা স্ট্রাকচারের মেইনলি দেখবো হচ্ছে কি কি, অ্যারে দেখবো, পয়েন্টার দেখবো, তারপরে হচ্ছে লিঙ্ক লিস্ট, তারপরে হচ্ছে ট্রি, গ্রাফ, এইগুলোর মধ্যে একটু এডিট এডিট থাকবে, এডিট এখন দেখাই দেবো, নিয়ে এডিট এডিট আসলে ডাটা স্ট্রাকচার না। তারপর হচ্ছে আরো দেখতে পারেন থাকতে পারে, তো মনে করেন প্রথমে সবার প্রথমেই আপনি ইন্ডাস্ট্রি বা যেখানে যান না কেন, প্রথমে যে চেষ্টা করতে সেটা হচ্ছে কি প্রবলেম সলভ, মানে সফটওয়্যারের কাজ করে না যে কাজ করে না কেন আপনাকে প্রবলেম সলভ করতে হবে। এখন প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনি প্রোগ্রামটাকে কতটুকু ছোট করতে পারেন, অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারটা ডিরেক্ট কাজে লাগাচ্ছে তার আগে বলতে পারেন যে প্রিরিকুইজিট, ধরেন যে সফটওয়্যার কাজ শেখার আগে সফটওয়্যারটাকে কতটুকু ছোট করা যায়, অপটিমাইজ করা যায়, বা তার প্রসেসিংটাকে কতটুকু ভালো করা যায় আমার প্রসেসরকে সাথে ইন্টিগ্রেট করে, এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রথমে ডাটা স্ট্রাকচার থেকে দেখবো। এক দুই হচ্ছে একই সফটওয়্যার একই ধরনের কোনো কাজকে আর একটু সহজ করে আর কমপ্লেক্সিটি কমায় কীভাবে আমরা ইউজ করতে পারি। এখন ইউজার যখন আমাকে সফটওয়্যার রিকোয়ারমেন্ট দিবে সেটা দেখবে না কোন ল্যাঙ্গুয়েজ দেবো, সে জাস্ট শুধুমাত্র সামনে তার যতটুকু ইউজ করে সে সেটাকে ইউজ করবে, ইমিটেশনটা কীভাবে হয়েছে সেটা সে দেখবে না। তো এখন এটা আমার কাজ অ্যাজ এ কোডার, অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ টেস্টার, তিনজন কিন্তু আমি কোডার ডেভেলপার টেস্টার কি হয়ে বিজ্ঞান কমানোর জন্য আমার গাড়িও আছে রোডও আছে, গাড়িও কমাতে পারবো না রোডও কমাতে পারবো না, হয়তো মানে একটু পাশে বড় ছোট করতে পারি বাট তাতে কিছু যায় আসে না। তাহলে আমার উপায় কি, উপায় হচ্ছে এমন কোনো টেকনোলজি আমাকে বের করতে হবে যে টেকনোলজির থ্রুতে আমি হচ্ছে কি জ্যামও কমবে আবার ট্রাফিকের মানে পরিমাণও মানে ব্যালেন্স হবে। শুধু রিসার্চ ফিল্ডে যান বা হচ্ছে যে সফটওয়্যার ফিল্ডে যান, এই দুটো জায়গাতে ডাটা স্ট্রাকচারের গুরুত্ব একেবারে ভর্তি, মানে কাজ করাকালীন আগে বা কাজ করার আগে এটা আপনাকে জানতেই হবে, শিখতেই হবে। আর তাছাড়া যদি এমনি যান সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম সলভিং মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কনটেস্টের জন্য ডাটা স্ট্রাকচার হচ্ছে একদম মাস্ট করা যায়। ঠিক আছে, আচ্ছা আমি জানা আপনি জাস্ট ডাইরেক্ট অ্যারে দিয়ে যাচ্ছি, তো অ্যারে ইজ এ গ্রুপ অফ রিলেটেড ডাটা আইটেমস। আচ্ছা পিছনে দেখা যায় না, দেখেন যদি দেখেন
না হচ্ছে টেন এ তাহলে সাত সামনে সমস্যা, ও যখন ল্যাব শুরু হবে তখন হচ্ছে ইয়ে বলবে অ্যান অ্যারে ইজ এ গ্রুপ অফ রিলেটেড ডাটা আইটেমস দ্যাট শেয়ার এ কমন নেম। তো আমরা সবাই অ্যারে জানি আর কি, অ্যারে ইজ এ গ্রুপ অফ রিলেটেড ডাটা আইটেমস দ্যাট ইজ শেয়ার এ কমন নেম। সো মানে একই টাইপ জিনিসপত্রকে এক নামেই আমি চিনতেছি, যেমন আমি বললাম যে মোবাইল, এখন মোবাইলের মোবাইল হচ্ছে আমার ডেটা টাইপ, তাকে হচ্ছে তার ভিতরে হচ্ছে কি দশটা একই রকম ভ্যালু রাখছে, দশটা একই রকম ভ্যালু রাখছে, লাইক নাম একটা কিওয়ার্ড তার ভিতরে তিরিশটা একই রকম ভ্যালু ভ্যালু রেখেছে, মানে তিরিশ হচ্ছে কি তার লেন্থ আর কি, তো নাম ভ্যারিয়েবলের মধ্যে তিরিশটা তিরিশ লেন্থের একটা ইয়ে রেখেছে যেখানে তিরিশটা কি একই রকম ভ্যালু, ইন্টিজার বললে ইন্টিজার, ফ্লোট বললে ফ্লোট, ডাবল বললে ডাবল, অর্থাৎ তিরিশটা ভ্যালু ইন্টিজার। আমরা বারবার তিরিশটা একবার একবার করে ডিক্লেয়ার না করে তিরিশটাকে একবারই বলে দিছি, জাস্ট ভ্যালু ভ্যালু গুলো ভিন্ন হবে একই টাইম, এটা হচ্ছে অ্যারে। সো দ্য ইন্ডিভিজুয়াল ডাটা আইটেমস আর কল এলিমেন্টস অফ দ্য অ্যারে অ্যান্ড অল দ্য কল অফ দেম আর সেগ্রেটেড। আই হোপ এই এরিয়াটা বুঝতে পারছি যে ইন্ডিভিজুয়াল ডাটা আইটেম গুলোকে এলিমেন্ট বলতেছে, অর্থাৎ ভেতরে যা আছে নাম ওয়ান নাম জিরো নাম ওয়ান নাম টু নাম থ্রি সবগুলো হচ্ছে সেম ধরনের ডেটা, বাট তাদেরকে এলিমেন্ট বলা হয় অ্যারের এলিমেন্ট, এবং সবগুলোই হচ্ছে কি একই ডাটা টাইপের আন্ডার, অর্থাৎ অ্যারের আন্ডার। ইন্ডিভিজুয়াল এলিমেন্টস আর ক্যারেক্টারাইজ বাই অ্যারে নেম ফলোড বাই ওয়ান অর টু অর মোর সাবস্ক্রিপ্ট অর ইনডাইসেস। আচ্ছা এই যে ব্র্যাকেটগুলো দেয় না, ব্র্যাকেটগুলোকে হচ্ছে সাবস্ক্রিপ্ট বলে, সাবস্ক্রিপ্ট এই যে নাম জিরো জন্য যে ব্র্যাকেট, ওয়ান জন্য ব্র্যাকেট, টু জন্য যে ব্র্যাকেট, এরকম ব্র্যাকেটগুলোকে সাবস্ক্রিপ্ট বলে অথবা ইনডাইস বলে। আচ্ছা তো এক্সাম্পল হচ্ছে এরকম ইন্ট নাম থার্টি, দিস স্টেটমেন্ট টেলস দ্য কম্পাইলার দ্যাট দ্য নাম ইজ ইন অ্যারে অফ টাইপ ইন্ট অ্যান্ড ক্যান স্টোর থার্টি ইন্টিজার্স। তাই বুঝতে পারছি যে এই লাইনটার মানে হচ্ছে কি যে মোট মানে আমাদের যে কম্পাইলার আছে, আমরা যে কম্পাইল করি কোডটাকে, কোডটা কম্পাইল করার সময় এই লাইনটা কম্পাইলারকে বলে দেয় যে মোট তিরিশটা ইন্টিজার আছে একই রকম ইন্টিজার টাইপ। ইন্ডিভিজুয়াল এলিমেন্টস অফ নাম আর টাইপ অফ প্লেস বাই নাম জিরো নাম, অর্থাৎ শুরু হয় নাম জিরো থেকে শেষ হয় হচ্ছে কি মানে যেটা তার আগেরটা পর্যন্ত, অর্থাৎ যদি আমার এন ভ্যালু হয় তাহলে হচ্ছে কি মানে এ যদি লেন্থ হয় তাহলে শেষ হয় হচ্ছে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এনের ভ্যালু যদি এনের ভ্যালু যদি পাঁচ হয় আমার শেষ হবে হচ্ছে কি জিরো থেকে শুরু করে চার পর্যন্ত। দ্য ইন্টিজার ভ্যালু উইদিন স্কোয়ার ব্র্যাকেট ইজ কল্ড সাবস্ক্রিপ্ট অর ইনডেক্স অফ দ্য অ্যারে। ইনডেক্স অফ এন অ্যারে অলওয়েজ স্টার্টস ফ্রম জিরো অ্যান্ড এন্ডস উইথ ওয়ান লেস দ্যান দ্য সাইজ অফ অ্যারে, যেটা বলছিলাম যে জিরো থেকে শুরু হবে এবং একটা কম পর্যন্ত আগে মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে কি তার সীমা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ এন অ্যারে ইজ দ্যাট ইটস এলিমেন্টস আর স্টোর্ড ইন কন্টিজিয়াস মেমোরি লোকেশন, অর্থাৎ পরপর মেমোরি লোকেশন হচ্ছে কি থাকে, যেহেতু এরটা আমরা আগে পড়ছি এজন্য আমি জাস্ট একবার রিড দিয়ে গেলাম। অ্যারে অ্যাজ এন এডিটি, এডিটি মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে কি আমাকে মূলত তারপরে আজকে কি দেখাই, আমাদের ক্লারি আছে কিন্তু নেট থেকে দেখানো বেশি ভালো লাগবে। মেইনলি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা হচ্ছে কি যে মনে করেন ইন্টিজার ফ্লোট বা ডাবল, এগুলো হচ্ছে বিল্ট ইন মানে ইন বিল্ট ইয়ার ডেটা টাইপ আর কি, যে অলরেডি তৈরি করা আছে মানে ইন বলি ফ্লোট বলি ডাবল বলি ক্যাটার বলি এগুলো অলরেডি তৈরি করা আছে, অর্থাৎ আমি অলরেডি তৈরি করা জিনিসকে নিয়ে কাজ করতেছি। এখন আমি যদি এরকম হয় আমার মতো জিনিস আমি তৈরি করে তারপরে কাজ করবো, আমার দিক থেকে আমি তৈরি করবো তারপরে কাজ করবো, এই ধরনের ডেটা টাইপগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তো দেখেন সো ডাটা টাইপ সাচ অ্যাজ ইন ফ্লোট ডাবল লং এটসেট্রা আর কনসিডার্ড টু বি ইন বিল্ট ডেটা টাইপস and we can perform basic operations with them such as addition, subtraction, division মানে কিছু যা ইচ্ছা তাই করতে পারি। Now there might be a situation when we need operations for our user defined data type, অর্থাৎ inbuilt না user defined মানে আমরা user হিসেবে দিচ্ছি define করতেছি এরকম কোনো data type, যে মানে example আমি দেখা করি যে like আমি বললাম যে long 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 বললাম, so এই long long টাকে direct যেহেতু ইউজ না করে আমরা বললাম যে লং লংটাকে এল এল দিয়ে ডিফেন্ড করে দিলাম, যে এল এল হচ্ছে কি আমার দুটা লং লং বলতে জাস্ট এল এল ইউজ হবে বা কিছু একটা নাম আমি আগে লিখলাম। সো এটা কিন্তু আগে থেকে ছিল না, যেহেতু আমি ডিফাইন করছি এই ডেটা টাইপটা কিন্তু আমার ডিফাইন করা ইউজার ডিফাইন করা,
আচ্ছা, সো আমরা যদি তাহলে ইনবিল্ট ডাটা টাইপ না দিয়ে যদি ইউজার ডিফাইন্ড ডাটা টাইপকে নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে কি সেই ধরনের ডাটা টাইপ গুলোকে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ। এখন দেখেন আমি এলএল দিয়ে ডিফাইন করছি, আমি যখন পরবর্তীতে বললাম আচ্ছা ধরেন আমি যে কোনো কিছু এক্স আর ওয়াই তাকে হচ্ছে কি আমি অথবা ওই যে লঙ্ঘন করেছিলাম লঙ্ঘনটি হচ্ছে কি আমি এলএল দিয়ে ডিফাইন করলাম। এখন আমি যদি কোনো কিছু ভেরিয়েবল নেই এল এল এক্স, তাহলে এই এল এল বলতে কি বোঝাচ্ছে এটা কি ইউজার বুঝবে, অন্য কেউ বুঝবে আমি ছাড়া যদি সে না জানে, তাই না? অর্থাৎ আমার পেছনে কি আছে সেটা দেখার প্রয়োজন নাই। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের কাজই হচ্ছে কি যে পেছনে কি আছে সেটা দেখার প্রয়োজন নাই, জাস্ট ইউজ করতে পারলে অপারেশন করতে পারলে। দেখেন, সো নাও দেয়ার মাইট বি এ সিচুয়েশন হোয়ার উই নিড অপারেশনস ফর আওয়ার ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ which had to be defined, তাকে ডিফাইন করতে হবে। These operations can be defined only as and when we require them, যখন আমাদের দরকার শুধু তখন আমরা এটাকে ইউজ করব, আদারওয়াইজ না। আমাদের কাছে তো আছে ইনট ডাটা ফর এর জন্য আমাদের কাছে আছে। So in order to simplify the process of solving problems, you can create data structure along with the operations and such data structure are not inbuilt, যেগুলো inbuilt না তাদেরকে বলা হয় abstract data type বা ADT। আচ্ছা, so abstract data type is a type of class or objects, type for objects whose behavior is defined by a set of values and set of operations. অর্থাৎ দুটো বিষয় একটা হচ্ছে কি set of value আর set of operation, এই দুটো দিয়ে হচ্ছে কি আমি এটাকে ডিফাইন করি। The definition of ADT only mentions what operations are to be performed but not, অর্থাৎ মেইনলি ADT দিয়ে হচ্ছে কি ADT তে বোঝানো হয় যে আমি কি ধরনের অপারেশন পারফর্ম করব, বাট ইমপ্লিমেন্ট কেমন হবে সেটা আমার জানার প্রয়োজন নেই, কি ধরনের অপারেশন করবো সেটা করলেই হয়। সো it does not specify how data will be organized in memory and what algorithms will be used for implementing operations. It is called abstract. Abstract কেন বলা হয়, because of যে it gives an implementation independent view. Implementation independent কথাটার মানে কি? Implementation independent that's it, মানে এটা আমার গুরুত্ব ধরে কিছু না। যখন আপনি বলি যে আপনি প্রোগ্রাম করেন ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে কি সবগুলো আছে, তো এই যে যান সবগুলো জিনিসই আছে, কথা একটু বেশি লেখা এই জন্য আমি এখানে। আচ্ছা, সো এটা যাই যাবে আমরা কিছু ইমপ্লিমেন্টেশন কি হবে সেটা আমার প্রয়োজন নেই, কোন ইমপ্লিমেন্টেশনের কাহিনী দেওয়া ছাড়াই আমি জাস্ট খালি অপারেশনগুলো কি সেটা হচ্ছে দেখবো। লেট এ ফাংশন টাইপ আর্গুমেন্ট এ আর কি, অর্থাৎ কিছু একটা নিলাম তার জন্য হচ্ছে একটা আর্গুমেন্ট দিচ্ছি, ধরেন যে এটা অ্যারে টাইপ ইউবি ইএলটি টাইপ, ইএল টাইপ মানে ধরেন যে ইউবি বলতে হচ্ছে আপার বাউন্ড আর ইএল টাইপ মানে হচ্ছে এলিমেন্ট টাইপ কিছু একটা। সো এটা একটা প্যারামিটার, একটা ফাংশন, ফাংশনের ভিতরে হচ্ছে কি দুটো প্যারামিটার দেওয়া, তো এটা কিন্তু আমার ডিফাইন করা। তো লেটার ফাংশন রিটার্নস দ্য টাইপ অফ ইটস আর্গুমেন্ট আর এআরজি, একটা ফাংশন নিলাম সেটা হচ্ছে কি এই আর্গুমেন্ট অফ এআরজি টাইপ কোনো কিছুকে রিটার্ন করে। নোট দ্যাট সাচ এ ফাংশন ডাজ নট এক্সিস্ট ইন সি, সিন্স সি ক্যান নট ডাইনামিক্যালি ডিটারমাইন দ্য টাইপ অফ এ ভেরিয়েবল, যদি সি দিয়ে বলি আর কি। সো সি এর মধ্যে কিন্তু এই ধরনের কোনো কাজ নাই, এরকম একটা অ্যারে টাইপ
প্রেফারেন্স ইউবি এট ইএল টাইপ আর ইএল টাইপস এর টাইপ ইন্ডিকেটর জাস্ট বলে দিছি কি এটা হচ্ছে একটা ফাংশন নেম যে ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার দেয়া আছে একটা হচ্ছে ইএল টাইপ একটা হচ্ছে ইউবি ইএল টাইপ বলতে বোঝাইছে হচ্ছে কি হচ্ছে টাইপ ইন্ডিকেটর কি ধরনের টাইপ আর ইন্ডিকেটর টাইপ টাইপ আচ্ছা সো দেখেন আপনি এখানে একটা লাইন দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট টাইপ ডেফ ইএলটি আচ্ছা টাইপ ডেফ সম্পর্কে কি আমরা পরিচিত বললাম না যে লং লং এল 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 এটা লিখার আগে হচ্ছে কি টাইপ দেওয়া হয় কি টাইপ মানে টাইপ আমি যদি আমার মনের মতো কোনো কিছু ডিফাইন করতে চাই তখন হচ্ছে কি আমি এই টাইপ ডেফটাকে আমি হচ্ছে ব্যবহার করি এবং মজার বিষয় হচ্ছে টাইপ ডেফটা অ্যারেতেও ইউজ করা যায় সুন্দর করে পয়েন্টার ইউজ করা যায় আর পয়েন্টার আমরা পয়েন্টার দেখবো সমস্যা আমি একটু দ্রুত আগাচ্ছি কি জন্য দুটা ক্লাসে মানে লাস্ট ক্লাস আচ্ছা বাই দ্য ওয়ে টাইপ ডেফ আর হ্যাশট্যাগ ডিফাইন কি সেম কাছে কাছে ভাবতে কিছু বুঝছি না আমি যে হ্যাশট্যাগ ডিফাইন যদি করি ওটা যেটা যেটা করতেছি ট্যাগ যে টাইপ ডেফ হচ্ছে কি মেইনলি ডাটা ট্যাগটাকে ইয়া করা আর কি ভ্যালুর মধ্যে সবকিছু ডিপেন্ড করা যায় লাইক আমি একটা সংখ্যা নিচ্ছি ধরেন পায়ের মান নিচ্ছি পায়ের মান কিন্তু টাইপ ডেফে করা যায় না টাইপ ডেফ তো পায়ের মান না কি টাইপ ডেফ আগে দিচ্ছি মানে টাইপ ডেফ নেই ডিপেন্ডিং এটার মধ্যে পার্থক্য শুধুমাত্র হচ্ছে কি কমপ্লেক্সিটি আর হচ্ছে মেমোরিতে আচ্ছা কয়েকটা পার্থক্য রাইট সো টাইপ ডেফ আমরা দেখি দেখেন টাইপ ডেফ ইজ এ কিওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু প্রোভাইড এক্সিস্টিং ডাটা টাইপ উইথ এ নিউ নেম ডাটা টাইপ যাই আছে তাদেরকে একটা নতুন নামে আমরা ডিফাইন করব দ্য সি টাইপ ডেফ ডাটা কিওয়ার্ড ইজ ইউজড টু রিডিফাইন দ্য নেম অফ অলরেডি এক্সিস্টিং ডাটা টাইপ ধরেন টাইপ ডেফ এক্সিস্টিং নেম এলিয়াস নেম তো যেমন দেখা যাবে এটা আমি একটু দেখাবো এবং সেটাকে ডিফাইন করার জন্য তার আগে টাইপ ডেফ ওয়ার্ডটা মতো হচ্ছে কি ইউজ করতে হচ্ছে এখন দেখেন এটা আমি প্লেস করে আচ্ছা দেখাচ্ছি দেখেন আমি লং লংটাকে যারা সি মানে ইয়া করছেন হচ্ছে সিপি করছেন তারা হাই হোক এটার সাথে পরিচিত সো লং লংটাকে এল এল দিয়ে হচ্ছে কি ডিফাইন করছি এটা এমনিতে ইউজ করলেও পারতাম বাট টাইপ ডেফটাকে দেওয়ার কারণে এই লং লং নামটাকে বারবার না লিখে তাকে হচ্ছে কি শুধু মানে এলিয়াস মানে হচ্ছে কি যে তার আরেক নাম হচ্ছে নিক নেম দিলাম সো ইট মেনে দেখেন এল এল ভ্যারিয়েবল করে দিলাম অর্থাৎ ভ্যারিয়েবল এর মান মানে ধরেন ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর কি ধরো এল এল এক্স হচ্ছে টোয়েন্টি এল এল এক্স ভ্যালু হচ্ছে টোয়েন্টি তো এক্স এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি বাট টোয়েন্টি ভ্যালুটা হচ্ছে কি লং লং টাইপ সো এই লং লং টাইপ দিয়ে আমরা টাইপ ডিপ দিয়ে আগে লং লং না লিখে এল এল দিচ্ছি এই হচ্ছে টাইপ ডিপ আমরা প্রিন্ট করে লিখে দেবো আমার ইচ্ছা মতো এটা কি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ করবে এবং এই কাজগুলোই হচ্ছে কি এডিটি দিয়ে এরেতে বা পয়েন্টার করা আপনারা স্যার আরও তো মনে অনেক অনেক সব শিখবে যে আমি কীভাবে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে মেইন তো আপনাদের সিভি ওয়ান করানোর কারণে আপনারা হচ্ছে কি যে অ্যাটলিস্ট কনটেস্টের সাথে পরিচিত হয়েছে পারেন না পারেন কনটেস্টের সাথে পরিচিত হয়েছে এটা এটা অনেক কিছু তো অনেক তো কোনো জানেন না যে কেন ঢুকে হ্যাঁ না জানেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি যে আমরা
কোড কোড যে করব, কোড করতে হইলে কতটুকু ছোট করা যায়। আই হোপ আপনারা এই কোর্স যখন শেষ হবে তখন এটার আউটকামটাকে, এটা বুঝতে পারবেন যে কেন আমরা এটা করতেছি বা কেন শিখতেছি, আমরা প্রবলেম সলভ করব। আচ্ছা তাহলে টাইপ ডেফ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে এতটুকু কেউ জাস্ট কোড করে দেখতে পারেন কি? দেখেন তো ফ্রেন্ডটা কথা বলবেন জাস্ট দেখতে পারবি না, অনেক ইউজ করি। না না আরো আগে আরো আগে সেটা আরো একটু আগেই দেখেন হচ্ছে ইয়ে আছে যে কেএফসি বিল্ডিং আছে, কেএফসি অথবা হচ্ছে দেখেন প্রিমিয়ার ব্যাংক আছে, তবে একটা কাজ করতে পারেন আমরা এই ইয়ার জন্য ডাটা স্ট্রাকচারের জন্য আমরা সি প্লাস প্লাসটাকে বেছে নিতে পারি, যেহেতু সিপি করে আসছে সি প্লাস প্লাস দিয়ে এই সেম কোডটাকে জাস্ট ইয়াতে ক্লিক করে দেবেন সি আউট আউট দিয়ে। তার মধ্যে হচ্ছে কি আমরা দুইটা ভেরিয়েবল নিছি ইউভি আর ইএল টাইপ, মানে অ্যাবস্ট্রাক্ট টাইপ ডেফ এটা। সো তার মধ্যে অ্যারে টাইপ নামে একটা নিছি, নিয়ে এই দুইটা প্যারামিটার আর্গুমেন্ট নিয়েছি এবং বলছি যে এই সবগুলো হচ্ছে ইন্টিজার টাইপ, টাইপটা হচ্ছে কি ইন্টিজার টাইপ, অর্থাৎ এই যে ইউভিটা সরি এই ইউভিটা হচ্ছে কি ইন্টিজার টাইপ। মানে একটা যদি ব্র্যাকেট রাখি
তাহলে ওটাকে বলা হয় সিঙ্গেল সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে ব্র্যাকেটটা, ব্র্যাকেটটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়। সো এটাকে সিঙ্গেল সাবস্ক্রিপ্ট বা ওয়ান সাবস্ক্রিপ্ট বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলা হয়। দ্য ভ্যালু অফ দ্য সিঙ্গেল সাবস্ক্রিপ্ট অর ইনডেক্স ফ্রম 0 টু n মাইনাস 1 রিফারস টু দ্য ইন্ডিভিজুয়াল অ্যারে এলিমেন্টস হোয়ার n ইজ দ্য সাইজ অফ দ্য অ্যারে। For loop is used for input and output in a one dimensional array, অর্থাৎ একটা সিঙ্গেল for loop ই যথেষ্ট। আচ্ছা আমি জাস্ট অ্যারে গুলোকে বলে দেবো যে এই গত করতে যাচ্ছি আমরা। সো প্রত্যেকটা মানে ধরো যদি আমি বললাম অ্যারে হচ্ছে কি অ্যারের সাইজ হচ্ছে 5, 5 অ্যারের সাইজ দ্যাট মিন্স হচ্ছে নাম 0 নাম 1 নাম 2 নাম 3 নাম 4 এতগুলা, প্রত্যেকটার হচ্ছে কি অ্যাড্রেসের যে থাকে যে অ্যাড্রেসে থাকে তার অ্যাড্রেসের সাইজ হচ্ছে 2 বাইট করে, এক একটা 2 বাইট 2 বাইট 2 বাইট করে থাকে। অর্থাৎ মেমোরিতে ওয়ান ডাইমেনশনাল অ্যারের এক একটা স্লট হচ্ছে কি 2 বাইট করে। প্রত্যেকটা এর যে এটা হচ্ছে মেমোরি লোকেশন, একটা দেখ এই মেমোরি লোকেশনটা কিন্তু বের করা যায় কি দিয়ে বলতো, পয়েন্টার। সো পয়েন্টার দিলে আমরা মেমোরি লোকেশনটা কিন্তু বের করতে পারি। আমাদের পরে যেতে পারে একটু সংশয়ে। তো আমার কাছে মনে হয় পুরো ডাটা স্ট্রাকচারে একটু ঝামেলা করতে আসে পয়েন্টারটা, বাট সব হয়ে যায়। আর হচ্ছে এস্টিমেট হালকা একটু দশ। আচ্ছা সো প্রত্যেকটা হচ্ছে তাহলে 2 বাইট করে মেমোরি রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার করি আমরা অলরেডি আমরা দেখিয়ে আসছি যে আপনারা এই যে ভয়েড মেইন। আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে void main অথবা int main যাই একটা কেন main ফাংশন নিয়ে তার ভিতরে হচ্ছে কি অ্যারে কে ডিক্লেয়ার করবেন, অ্যারে মনে করেন int a দিয়ে সাইজ কত মনে করেন 10 বলে দিল, এটাও করতে পারেন অথবা আগে থেকে ডিফাইন করে আসতে পারেন যে হ্যাশ ডিফাইন ডিফাইন মনে করেন আমি বললাম সাইজ s = 10 জাস্ট খালি এখানে s টা লিখে দিলেন একই কথা বুঝলেন, এটা কি বুঝছিস চেষ্টা। আচ্ছা যারা যারা বোঝেন না আমরা একটা কিন্তু হাত তুলে বলে না হলে কিন্তু ধুমধাম করে ফেলে কিন্তু আমি চালে যাবো। আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে কি এর না দেখালেও চলতো ডাটা স্ট্রাকচারে এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা এর আগেও দেখছি, বা এর দেখানোর কারণ হচ্ছে কি যে সব জায়গাতে এর লাগবে। হ্যাঁ দেখেন ডিফাইনার কনস্টের মধ্যে পার্থক্যটা কি আগে বুঝতে হবে। কনস্টটা হচ্ছে কি যে পুরো জায়গাতে আরটা চেঞ্জ করা যাবে, আর ডিফাইন একবার করে দিছি এখন আমি চাইলে অ্যারে ভ্যালুটাকে যদি চাই পরে ওকে চেঞ্জ করতে না অ্যারেটা তো চেঞ্জ করতে হবে না ভিক্টরটা চেঞ্জ করতে হবে। স্যার আমরা যে ডিফাইন অ্যাস দিয়ে দিলাম পসিবল টু চেঞ্জ, স্যার এসএ মানে কি পরে যদি চেঞ্জ করতে পারো হচ্ছে কি যে মেইনলি যদি বলি তাহলে হচ্ছে কি যে কনস্ট এমনিতে আমরা গ্লোবাল ভেরিয়েবল শুনি নিই, গ্লোবাল না লোকাল না তাই না। তো যতদূর সম্ভব আমার কাছে এইটা এইটা হতে পারে যে ডিফাইনটাকে অ্যাজ এ লোকাল ইউজ করা যায় না, মানে অ্যাজ এ লোকাল ভেরিয়েবল হিসেবে আমি এটাকে ইউজ করতে পারছি না, বাট কনস্টটাকে আমরা চাইলে লোকাল ভেরিয়েবল ইউজ করতে পারি, গ্লোবালও করতে পারি লোকালও করতে পারি।
কনস্ট্রাক্টর শুধুমাত্র গ্লোবালি ইউজ করি এবং পুরো কোডের মধ্যে ওই একবারে আর তাকে চেঞ্জ করা যাচ্ছে না। তো অ্যারেতে যদি চেঞ্জ করা লাগে ডিফাইন, তাহলে হচ্ছে কি অ্যারের ভেক্টর তো প্রায় কাছাকাছি, তো ভেক্টর যদি চেঞ্জ করা যায় মানে একটু কাজগুলো করে আবার কি তখন চেঞ্জ করতে হবে আর কি, বা চেঞ্জ করা যায়। আচ্ছা যেটা বলতেছিলাম, দেখেন আমি বলতেছি যে মেইন ফাংশন দিলাম ইন্ট মেইন, ইন্ট মেইন দিলাম, মেইন ফাংশন দিলাম, তো বললাম যে আমি অ্যারেকে ডিক্লেয়ার করতেছি ইন্ট অ্যারে, অ্যারে নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যাকে বললাম অ্যারের সাইজ হচ্ছে সাপোজ 10, অ্যারের সাইজ হচ্ছে 10, এটা হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 10, দ্যাট মিন্স কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, ডিফাইন করতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো। সো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ অ্যারে আমি বলতেছি যেখানে আমি 10 লিখবো না, 10 না লিখে মনে করেন প্রথমে হচ্ছে কি আমি কোনটা সংখ্যা বা কোনো কিছু ডিফাইন, ডিফাইন করার মানে হচ্ছে কি যে ধরেন আমি হচ্ছে ইসমাইলকে বলে দিলাম ইসমাইল হচ্ছে আই, তো ডিফাইন ডিফাইন করে দিলাম হচ্ছে কি আই, সো আই আই এর ভ্যালু ধরলাম হচ্ছে যে আপনার 10 ধরলাম, মানে স্পাইকে 10 ধরে হচ্ছে কি আমি কাজ করতেছি, তো এখন আর আমার এখানে 10 লেখার প্রয়োজন না, আমি যদি এখানে এই আইটা লিখে দিই এই আই আর 10 একই জিনিস, এটা বুঝতে কিছু না বাইপাস সার্জারি করছে বুঝছেন। আইটা কি আপনার মানে অন্যান্য জায়গায় ইউজ করতে পারবেন? যখন আমি ডিফাইন করছি আই এটা অ্যারেতে ইউজ করা যাবে, দুনিয়ার সব জায়গাতে ইউজ করা যাবে, কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল, ইউজ করা যাবে সব জায়গায়, ইউজ করা যাবে এই উচ্চ বিষয়টা। আচ্ছা তো স্ট্যাটিক, আচ্ছা না বলি সাইজ অফ অ্যান অ্যারে মাস্ট বি আইদার সিম্বলিক কনস্ট্যান্ট অর ইন্টিজার কনস্ট্যান্ট। আচ্ছা তো যদি ওইটা বুঝে থাকি, অর্থাৎ আমি যদি সিঙ্গেল ব্র্যাকেটটা বুঝতে পারি, সিঙ্গেল ব্র্যাকেট বা সিঙ্গেল সাবস্ক্রিপ্ট বা ওয়ান ডাইমেনশন বুঝতে পারি, তাহলে আমরা মাল্টি ডাইমেনশনটাও বুঝতে পারি। মাল্টি ডাইমেনশন মানে হচ্ছে এর মধ্যে রো আছে কলাম আছে, লাইক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বুঝছি আমরা যে 1 2 3 4 5 6 এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এইটা এই ধরনের অ্যারেকে বা এই ধরনের ম্যাট্রিক্স এই ধরনের টাইপকে অ্যারেকে আমরা হচ্ছে কি টু ডাইমেনশনাল, এটা মাল্টি ডাইমেনশনাল বলা যায়, বাট সিঙ্গেলি জাস্ট যেহেতু দুইটা আছে এই জন্য এটাকে টু ডাইমেনশনাল বলা হয়, মাল্টি বলবো ভুল না বাট টু ডাইমেনশনাল অ্যারে বলা হয় যেখানে রো এবং কলাম দুটি ক্যারি করতেছে, বুঝছেন। আচ্ছা টু ডাইমেনশনাল অ্যারে ইজ অলসো কলড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলি আমরা, নোট ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইজ অলসো কলড ভেক্টর, এক ওয়ান ডাইমেনশনাল আমার জানা মতে ভেক্টরের মাল্টি ডাইমেনশনাল কাজ করা যায় না, শুধু অ্যারে দিয়ে মাল্টি ডাইমেনশনাল বুঝা যায়, ভেক্টর কি যায় মাল্টি ডাইমেনশনাল ভেক্টর, টু ডাইমেনশনাল আছে মাল্টি ডাইমেনশনাল নয়, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সরি অ্যারে তো মাল্টি ডাইমেনশনাল,
ও হ্যাঁ যা যা ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান এর দুটাতেই মাল্টি ডাইমেনশন হয় ঠিক আছে লাইনে আসতেছি আচ্ছা দেখেন এটা হচ্ছে যদি জিরো জিরো হয় তাহলে হচ্ছে রো জিরো কলাম জিরো
এইটা কি 01 02 10 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
তাহলে তাহলে বলতে টুকটু কত আমরা জেনারেলি যদি একটা নেস্টেড কন্ডোম ইউজ করি একটা গ্রুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করি তাহলে হচ্ছে কি গ্রুপ এর সময় অ্যাটাক করা যায়। আচ্ছা একটা ম্যাথ দেখেন তো একটা বুঝেন কিনা একটা টু ডাইমেনশনাল সবাই কিন্তু দেখেন গেলি একটা টু ডাইমেনশনাল অ্যারে 4 3 চারটা রো তিনটা কলাম তিনটা পার্ট আছে হ্যালো ইজ স্টোরড ইন রো ওয়াইজ ইন মেমোরি রো ওয়াইজ করে মেমোরিতে দেওয়া হয়েছে the first element of the array is stored at location 18 first element কোনটা 00 00 এর লোকেশন হচ্ছে কি 80 তে 80 ধরেই নাম তার ভ্যালু হচ্ছে 80 বাইট টি find the memory location of a32 if each element of array requires four memory locations অর্থাৎ একটা থেকে আরেকটায় যেতে চার করে লাগে 00 তে হচ্ছে 80 তাহলে 32 তে কত আসবে বা 32 কোথায় বেকার প্রথমটা তিনবার করেন 2D array 4 3 2D array তিন চার বারটা ভ্যালু আছে বা এলিমেন্ট আছে রো ওয়াইজ বসানো হয়েছে ফার্স্ট এলিমেন্টটা স্টোর করা হয়েছে 80 তে অর্থাৎ A00 হচ্ছে 80 তে আছে 80 তে আছে অর্থাৎ 80 নম্বরে আছে তার মেমোরি লোকেশনটা এখন আমরা বের করতে হবে হচ্ছে A32 কত দে যদি প্রত্যেকটা ঘর এক একটা করে গেলে অর্থাৎ A00 থেকে যদি আমি A01 এ যাই 80 তে প্লাস 84 আসবে আবার যদি তার কোয়ার্টারে যাই 84 প্লাস 4 88 আসবে তাহলে কত দে গেলে A32 কত কত দে আসবে বেগুন যদি বের করা যায় খালি বের করা যায় মুখ বের করা যায়
কাছে বুঝেছে শুন এন্ড দেন দিস ইজ শব্দ শুন এন্ড ফর ইয়ার শব্দ দেখি এমনি করা যায়, এমনি করা যায়, আবার সুতো দিয়ে করা যায়। আমি বাসায় একটু ট্রাই করছিলাম সুতো দিয়ে করার মতো, তো দেখেন এ থ্রি টু পর্যন্ত আসতে মোট কয়টা, কয়টা কোনোটা কেমনে কোনোটা চার আটটা বারোটা বারোটা তাহলে এ জিরো জিরো তো হচ্ছে আশি বুঝবেন কিনা লিখে দিয়ে বুঝতে পারছিলাম মেইনলি আমার হচ্ছে কি তাহলে এ জিরো জিরো এ জিরো ওয়ান এ জিরো টু এভাবে করে যাচ্ছে আর কি। তাহলে আমার চারটা করে হচ্ছে চারটা হচ্ছে রো, তাই না? তিনটা করলাম তাহলে এক একটার মধ্যে ভ্যালু ক্যাটাগরি আসে এ ওয়ান জিরো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু তারপরে টু জিরো টু ওয়ান টু 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 থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি টু হ্যাঁ
হচ্ছে কি প্রথমটা হচ্ছে লোকেশনটা 00 টা হচ্ছে আমাদের লোকেশন ফার্স্ট একটা 00 এটা আমি জানি যে আগে দিয়েছি একটি তারপর হচ্ছে কি তিনটা রো আছে মোট তিনটা রো আমার সরি তিনটা রো যেটা বসছি তোদের একটা দুইটা তিনটা রো আর থ্রি রোস এর সাথে এবং প্রত্যেকটার সাথে হচ্ছে তিনটা করে এলিমেন্ট আছে এবং হচ্ছে প্রত্যেকটা মেমরি লোকেশনে চার করে হচ্ছে ভ্যালু আছে তাহলে 80 প্লাস মানে 4 4 4 4 4 করে যাচ্ছে আর প্লাস হচ্ছে দুইটা কলাম এর থ্রি রোস করে বসে বলুন তো আচ্ছা এটা তো কেউ কিছু বুঝলে তাই না বলতেছে দেখেন বের করতে বলছে কি এ থ্রি টু এর ভ্যালু কত ভালো করে খেয়াল করে এ থ্রি টু এর ভ্যালু কত এটা বের করতে বলছে অর্থাৎ এ থ্রি টু এর মধ্যে এ থ্রি টু এর মধ্যে রো কয়টা কলাম কয়টা রো কয়টা কলাম কয়টা কলাম কয়টা তাহলে চার তিন তো দেওয়া আছে আমার চার তিন দেওয়া আছে তার মধ্যে এ থ্রি টু টা হচ্ছে আমাকে বের করতে হবে তাহলে মধ্যে অ্যারে অলওয়েজ 0 থেকে শুরু হবে 0 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত অ্যারে অলওয়েজ 0 থেকে শুরু হবে আচ্ছা দেখেন ভালো করে দেখেন 0 থেকে শুরু আর হচ্ছে কি যেখানে যে শেষ হয় 4 আর 3 যেখানে যে শেষ হয় আমাকে বলছিল 4 টা রো 3 টা কলাম তাহলে 4 টা রো 1 2 3 4 3 টা কলাম চারটা রো আর তিনটা কলামে আমার যা যা আসছে তাই তাহলে এখন প্রত্যেকটা রোতে কয়টা করে ভ্যালু আছে কয়টা করে এলিমেন্ট আছে কয়টা করে এলিমেন্ট প্রত্যেকটা রোতে কয়টা করে এলিমেন্ট আছে তিনটা করে তাহলে রো 1 এ 2 তে 3 তে সব জায়গাতে তিনটা করে এলিমেন্ট তাহলে এলিমেন্ট সংখ্যা ফিক্সড এলিমেন্ট সংখ্যা তিনটা করে এলিমেন্ট সংখ্যা ফিক্সড বের করতে বলছে এ থ্রি টু তাহলে এখানে রো রো কয়টা তিনটা কলাম কয়টা দুইটা তাহলে এ তিনটা ফিক্স মেমোরি লোকেশন কত করে বাড়তেছে পার এলিমেন্টে চার করে মেমোরি লোকেশন পার এলিমেন্ট পার এলিমেন্টে চার করে এই চারটা জিনিস হচ্ছে কি আমরা এখানে ইউজ করব দেখেন এ জিরো জিরো দিয়ে শুরু করলাম যোগ এটা দিয়ে শুরু করলাম যোগ যেহেতু তিনটা রো চাইছে তিনটা রো চাইছে দ্যাটস হোয়াই তিনটা রো তিনটা রোতে কয়টা করে এলিমেন্ট তিনটা করে এলিমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্টে কত করে মেমোরি চার করে মেমোরি বললাম রো শেষ করলাম কলামে কলাম কয়টা চাইছে চাইছে কয়টা দুইটা দুইটা কলামে মেমোরি কত করে আর কলামের মধ্যে তার কোনো ইয়া নাই কলামের মধ্যে তার কোনো এলিমেন্ট নাই শুধু রোতে আছে এলিমেন্ট তাহলে দুইটা দুইটা কলামে মেমোরি লোকেশন চার করে মানে এই একটার মধ্যেই চার
ক্যারেক্টার বুঝতে পারছি না। টু ডাইমেনশনাল মানে হচ্ছে রো থাকবে কলম থাকবে, টু ডাইমেনশনাল অ্যারে মানে রো থাকবে কলম থাকবে। এখন জিরো জিরো থেকে শুরু করছি, থ্রি টু তে এসে শেষ হয়েছে ফোর থ্রিটা। আচ্ছা সংখ্যক যদি দেবে
যতগুলো দিব শিক্ষ ততগুলোকে গুণ করলে যা আসবে ভ্যালু সেটি। আচ্ছা, সো জেনারেলি মোর দেন টু নেস্টেড ফর লুপস আর ইউজ ফর ইনপুট অ্যান্ড আউটপুট ইন আ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, সো একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, আরেকটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, অর্থাৎ দুইটা নেস্টেড ফর লুপ দিয়ে হচ্ছে কি আমরা মাল্টি ডাইমেনশনালটা ইউজ করি। ওকে, আমাদের এখন হচ্ছে ল্যাব শুরু। আমরা হচ্ছে কি আজকে যে কাজটা করব, জাস্ট মানে দুইটা কোডকে হচ্ছে চারটা ভাবে করব। লার্জেস্ট এলিমেন্ট বের করবেন আর হচ্ছে কি স্মলেস্ট এলিমেন্ট বের করবেন, এই দুইটার সাথে হচ্ছে কি এক্সট্রা দুইটা, সেটা হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড স্মলেস্ট দিচ্ছি আমি। আমি 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 লিখে দিচ্ছি, আমি একটা করে দিই, সমস্যা নেই। এটা হচ্ছে ইয়ার জন্য 1D 1D এর 1D এর জন্য আপনারা একটা ক্লাস মিস দিয়ে না বুঝছেন, সবগুলো ক্লাস করেন, কারণ তা না হলে কারণ প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রত্যেকের সাথে কানেক্টেড, যদি মিস দেন তাহলে কিন্তু পরে তারপরে ক্লাস দেখে কিছু হবে না। একটা ভেরিয়েবল নিলাম আই,
দেখেন যদি আমি মিনিমামটা দিতে চাই, মিনিমাম ধরি, তাহলে কিভাবে কাজ করবো? যে কাইন্ড অফ এ মানে যদি আমি মিনিমামটা করি তাহলে হচ্ছে স্মলেস্ট যেটা আর কি, মিনিমাম নামে একজনকে নিই, মিনি
কাকে ধরবো? অ্যারের যে জিরোতম ইনডেক্সটা আছে, অ্যারের জিরোতম ইনডেক্সটাকে ধরবো। একে ধরে নিলাম হচ্ছে সবচেয়ে ছোট। এখন আমি কি করবো? ফর লুপ চালাই দিই, অর্থাৎ আই ইকুয়াল টু ওয়ান থেকে ওয়ান থেকে কেন শুরু করবো ধরুন, তো ধরে নিয়েছি সব ছোট। ইয়াস, সো আমি আই ইকুয়াল সরি আমি তো নিয়েছি আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু, সরি ওয়ান থেকে শুরু করে আই লেস দেন হচ্ছে, আই লেস দেন হচ্ছে কত, এন পর্যন্ত আই প্লাস প্লাস। নেওয়ার পরে এখন হচ্ছে কি, যদি ইফ অ্যারের আইতম ইনডেক্সটা, আমি এখন যাকে নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন আমি এখন যাকে নিয়ে কাজ করতেছি আই এর মধ্যে কি আছে, এখন ওয়ান আছে, যদি ওয়ানতম ইনডেক্সটা মিনিমামের চেয়ে ছোট হয়, অর্থাৎ অ্যারে আইতম ইনডেক্সে এখন যাকে নিয়ে কাজ করতেছি, যদি আমার লুপটা ঘুরবে এক থেকে শুরু করে এন পর্যন্ত আমার লুপটা ঘুরবে, তো প্রথমে এখানে কে যাবে, ওয়ান যাবে। সো ওয়ান কার সাথে কম্পেয়ার করবে, মিনিমাম হচ্ছে এক এর জিরো যে তার সাথে কম্পেয়ার করবে। আপনি এখানে মিনি না লিখে জাস্ট এখানে এর জিরো লিখলে প্রবলেম হতো না, তো যদি করে দেন হচ্ছে কি আপনি বলবেন যে তাহলে আমার এখন মিনিমাম এ ঢুকবে এর জিরো তো ইনডেক্স যদি হয়, কাহিনী শেষ হয়ে গেলে আর তোমার কিছু করার নেই। কাহিনী শেষ, আমি হচ্ছে ইয়াটা করে ফেললাম, মানে হচ্ছে কি মানে আমার কোড শেষ, এখন জাস্ট খালি আমি ইয়া ভ্যালু পাস করাবো। আচ্ছা, সো ভ্যালু পাস করার জন্য মেইন ফাংশনের যে হচ্ছে কি এরের ভ্যালু গুলো নিয়েছি, এরের ভ্যালু গুলো নিয়েছি আর এন এর মান কয়টা সেটা হচ্ছে বলে দিছে কি পাঁচটা। এখন স্মলেস্ট নামে হচ্ছে কি একটা ভেরিয়েবল নিয়েছে, আমি এটা না নিলেও কিন্তু
তো তার মধ্যে এই আমার ইয়েটাকে পাস করাইছে, আমার যে প্যারেন্টটাকে পাস করাইছে বা যে ফাংশনটাকে পাস করাইছে, এই ফাংশনটাকে হচ্ছে পাস করাইছে। এই ফাংশনটাকে জাস্ট পাস করাইছে, করায় জাস্ট এটাকে প্রিন্ট দিচ্ছে। এটা ছিল মেইন কাজ যে আমি জাস্ট ছোট ডাবল করতে পারি। আচ্ছা এটা বুঝি নাকি কেমন বলেন দেখি একটু, তাহলে আমি দেখে নেব। ওটা যে আচ্ছা এটা করছে কি দেখেন, মিনিমাম একটা ফাংশন নিয়েছি না, এই ফাংশনের মধ্যে এই কাজটা করছি না, আমাদের এই ফুল কাজটা করছি হচ্ছে কি এই মিনিমাম ফাংশনের মধ্যে। এখন আমি যদি আউটপুট দেখাতে চাই তাহলে কি আমাকে মিনিমাম ফাংশনটাই পরবর্তীতে নেওয়া লাগবে, পাস করা লাগবে না। বিষয় হচ্ছে এমন যে আমি ফাংশন তৈরি করে রাখছি ছিলাম মিনিমাম ফাংশন ভিতরে বলছিলাম যে আমার প্যারামিটার হিসেবে কি থাকবে, একটা অ্যারে থাকবে আর হচ্ছে কি অ্যারেটার সাইজ থাকবে। অ্যারে অ্যারে মানে জাস্ট একটা অ্যারেকে ধরছে আর হচ্ছে কি তার টোটাল লেন্থ আর লেন্থ ধরছে কত। আচ্ছা এইটা এখন এটার ভিতরে যা কাজ করলাম যা যা করছি না কেন এই সমস্ত কাজটা এইটাকে ধরলে আসবে না। মানে হচ্ছে কি যে মানে ধরে নেন এটা হচ্ছে আমার মানে আমার যে মাথা, আমার যদি মাথায় আমি আঘাত করি তাহলে হচ্ছে কি পুরো শরীরের মধ্যে আমার এটা যাচ্ছে না, অর্থাৎ মাথাটাই তো আমার সব কিছু দেখতে পাচ্ছে বা সব কিছু পারসেপ্ট করতে পারছে। সো মাথাকে যদি কল দেয় তখন এই সবগুলো জিনিস হিসেবে করবে, এদের কার্যকলাপ সবগুলো জিনিস হিসেবে করবে। সো আমি হচ্ছে কি মেইন ফাংশনে যে কি করছি, মেইন ফাংশনে যে বলছি ইন্ট মেইনে যে বলছি এই যে অ্যারে না একটা অ্যারে কে ধরে নিছে, ধরে নিলাম অ্যারে হচ্ছে ইন্ট, অ্যারে হচ্ছে কি যখন ধরে নিলাম মানে অ্যারে ভ্যালু ধরে নিলাম যে 5 3 1 2 6 অর্থাৎ এইখানে যা কাজ করেছিলাম এখানে তো আমি ভ্যালু বসাই নাই, ভ্যালু গুলোর মধ্যে থেকে কোনটা ছোট আমি বের করবো, জাস্ট খালি এই জিনিসটাকে এখানে বসাইছি এই জিনিসটাকে এখানে বসাইছি তাদেরকে উল্লেখ করে দিলাম, তারা বোর্ডের পাঁচটা ভ্যালু আছে এবং তারা কয়েকজন পাঁচ উল্লেখ করে দিলাম। এখন হচ্ছে কি আমি একে কল করব, মিনিমাম কি কল করতেছি যে মিনিমাম যদি আমি একে কল করি খালি যে এটা দুটো যদি বসাই দিই ভিতরে তাহলে কাজ হবে। দেখেন দেখেন 5 2 7 1 9 নিছি, নেয়ার পরে পাঁচটা ভ্যালু নিছি, নেয়ার পরে হচ্ছে কি এনের মান কত সেটা লিখলাম, নেয়ার পরে ডাইরেক্ট ওই ফাংশনটাকে পাঁচটা করে ফাংশনটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিছি, স্মলেস্ট হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি এটা নিয়ে নিছি অর্থাৎ এই দুটো জিনিস এখানে নিয়ে নিছি, এরপরে জাস্ট স্মলেস্টটা প্রিন্ট করে দিচ্ছি। বুঝছেন জিনিস একদমই
তাহলে কি লার্জেস্টটা পারবো? হ্যাঁ, 10।